মাটি ফেলাকে কেন্দ্র করে দু গোষ্ঠীর মধ্যে বিবাদ বিবাদ ইতিমধ্যেই চরমে একে অপরকে দোষারোপ করছে ঘটনা তিন বামটিয়া বিধানসভা কেন্দ্রের নন্দননগর সুকান্ত কলোনি এলাকায় জানা গেছে সেই এলাকায় প্রমোদ সংঘ ক্লাবের সদস্যরা জানাচ্ছেন যে তারা মাটি ফেলে যে টাকা লাভ করছেন সে লাভের টাকা দিয়ে এলাকার সামাজিক কাজ বা মন্দির তৈরিতে তারা টাকা ব্যয় করছে অপর পক্ষের অন্য দাবি অর্থাৎ দুপক্ষের দু দাবিতে কিন্তু বামটিয়া বিধানসভার রীতিমতো উত্তপ্ত থমথমে পরিস্থিতি গোটা এলাকায় কি বলছেন ব্যবসায়ীরা শোনাবো একটা মাতির মাটির কাজ লইছিলাম আর কি এখনো একটা বিল্ডিং আছে কিছু মাটি ভরব মালিকের আমরা কটা করেছিলাম মাটির গাছ লাইছিলাম তারপরে অলরেডি আমরা এখনো ছয় সাতজনী মারি ফেলায় ফেলাই দেওয়ার পরে পরের দিনকে আমরা যে রেডি লাম এতে একটু কম রেডি করে দেয়া রাজুভা হলে আসা চাকরি করে রাজু তে এই লোক ফাঁকাছিল মালিক কটা করেছিল মানে কি তাই তাই ডিস্টার্বাই মাটি ফেলাই তারা কেউ মারি ফেলায় হতো না ফেলাইলে গাড়ি দুটোই জন্য কেউ গাড়ি মানে এমন ত্র ইয়ে আর কি রাজুভালে এন মারি ফেলাইব কেউ ফালাইতো মারি এমন করে আমরা একজন লগের যে আছে একজন হারুণ হারুণ নাম হারুন মিয়া তাদের ফোন করে আবার ঠেট দিছে আবার গতকালকে গেছে এই আমার সাকাতে গেছে তার আবার ফোন করে থেট দিছে এই আমি আমরা সারা কেটা মারি ফেলাইব আমি ছাড়া যেন কেউ মারি হয় বেজা লিব এই সে আর কি অনেক কিছু এর আগেও একটা ওইদিকে আর একটা কাজ নেওয়া বিশ্বাস করছেন এই একই সমস্যা আমরা তো আমরা এখানে সুনন্দনগর সুমন্ত পল্লী সুন্দর সুমন্তপল্লী প্রমোদ সংঘ ক্লাবের আমরা সদস্য আমরা এখান থেকে যে মাড়ি ফেলামো এখান থেকে যাও আমরা পামু এই তারা যে আমরা ক্লাবের কাজ করি মন্দিরের কাজ করি এমন বিভিন্ন সামাজিক কাজ করি আর কি আমরা যাতে ক্লাবটা উন্নতি হয় আমরা এমন চিন্তা ভাবনা করিয়া কাজ করতেছি কিন্তু কিছু লোক

অর্থাৎ পক্ষ বিপক্ষের মধ্যে বাঘ বিতন্নতা ঘটনা বাবুজা বিধানসভার নন্দননগর সুকান্ত কলোনি এলাকায় আর এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন